হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কষ্টে দেখি বারো দশমিক একের নয় থেকে তোমাদের যে অঙ্কগুলো বাকি আছে নয় থেকে আরম্ভ করে একদম দশের সাত পর্যন্ত ঠিক আছে এই সাত পর্যন্ত অঙ্ক টোটাল আমরা কমপ্লিট করবো এর আগের পাটে আমি এক থেকে আরম্ভ করে আট পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি আর তার আগের পাটে আমি নিজে করি বারো দশমিক এক আর বারো দশমিক দুই কমপ্লিট করে দিয়েছি তো আগে তিনটে পাঠ তিনটে নয় সরি দুটো পার্ট আগে দুটো পার্ট যারা দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও আর তোমাদের ক্লাস সেভেনের যতগুলো আমি ভিডিও বানিয়েছি অঙ্কের উপর সমস্ত পার্টেরই আমি প্লে লিস্টটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে আগের পার্টগুলো দেখে নিও আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমরা নয় নম্বর অঙ্ক থেকে স্টার্ট করছি নয় দাগে কি বলেছে দেখো যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি মানে দেওয়া আছে তোমার রাশিমালাটা চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস এক তো এটাকে আমাদেরকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে আর আমরা কিভাবে কীভাবে বর্গাকারে প্রকাশ করি সেটা আগের পাটে আমরা দেখিয়ে দিয়েছিলাম তবু আমি তোমাদেরকে বলে দেব দেবো বর্গাকার কাকে বলবো না ধরো আমি একটা সংখ্যা লিখলাম চার চারকে দেখো দুইয়ের স্কোয়ারের আকার লেখা যায় যাই না দুই গণিত দুই দুইয়ের স্কোয়ার মানে কি দুই গণিত দুই আর দুই গণিত দুই মানে হচ্ছে চার যদি আমি নয় বলি নয়টা হচ্ছে দেখো তিনের স্কোয়ার যদি আমি বলি ষোলো ষোলোটা হচ্ছে দেখো চারের স্কোয়ার চারের স্কোয়ার মানে চার গণিত চার চার চারের ষোলো হচ্ছে তো যে সব সংখ্যাকে বর্গের আকারে লেখা যায় যেমন চারকে দুইয়ের স্কোয়ার বর্গের আকারে লিখছি নয় মানে তিনের স্কোয়ার আকারে লিখছি ষোলো মানে আমরা চার স্কোয়ার আকারে লিখছি এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা ওকে এর আকেটটা কি বলা আছে দেখো বলা আছে চৌষট্টি স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান এটাকে আমাদেরকে কি আকারে প্রকাশ করতে হবে এটাকে বর্গ আকারে প্রকাশ করতে হবে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা অঙ্কটাকে টুকে ফেলবো চৌষট্টি স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান এবার আমরা প্রথমটাকে আর শেষেরটাকে বর্গ আকারে প্রথমে লিখে ফেলবো চৌষট্টি স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি এইট এ তার হোল স্কোয়ার লিখতে পারি না এইট এ তার হোল স্কোয়ার মানে কি এইট এ দুবার দেখো আট আটটে চৌষট্টি আর এতে এতে এ স্কোয়ার দেখো তাই আমরা চৌষট্টি স্কোয়ার মানে লিখে ফেললাম এইট এ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়ান মানে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি মানে এক গণিত এক মানে একই হবে প্লাস যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস লিখে দিলাম এবার আমরা করবো টু ইন টু এ মানে হচ্ছে এইটে আর বি মানে হচ্ছে ওয়ান ঠিক আছে দেখো এবার দেখো এই আকারে এটাকে চলে এসেছে দেখো ঠিকঠাক আমরা ব্যালেন্স করলাম কি না এইট এ তার হোল স্কোয়ার মানে চৌষট্টি স্কোয়ার আর মাঝে আছে ষোলো এ মানে দেখো আধ গুণ ষোলো একের সঙ্গে ষোলো গুণ করলে ষোলো এ আর একের স্কোয়ার মানে এক তো এটাকে আমরা জাস্ট এভাবে আমরা ব্যালেন্স করলাম এখন এটা কি সূত্র এসেছে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাই না তো এ মানে কি এ মানে আছে এইট এ আর বি মানে আছে এক তাহলে আমরা লিখতে পারি এইট এটা যদি এক এ হয় তাহলে লিখে দেবো এইট এ প্লাস এটা মানে বি যদি হয় ওয়ান তার হোস্কোয়ার তো এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল এবার কি বলেছে দেখো এবার বলেছে মান নির্ণয় করি যখন এ সমান ওয়ান তাই লিখে দেব যখন এ সমান ওয়ান এ এর মানটা বসিয়ে দেবো সমান দিয়ে লিখব এইট ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে এর জায়গায় ওয়ানটা লিখে দিলাম সমান আটের সঙ্গে একের গুণ করলে আট হবে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আট রাখে যোগ করলে কত হবে নয় নয় স্কোয়ার মানে হচ্ছে নয় গণিত নয় মানে হচ্ছে একাশি নয় স্কোয়ার মানে একাশি কী করে হলো নয় গণিত নয় আর নয় গণিত নয় মানে নয় নয় একাশি তো এক নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম এরপর দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো দুই নম্বরটা বলেছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার পঁচিশ এ স্কোয়ার মাইনাস ত্রিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাকে কী ভয় করবো দেখো এটাকে আমরা প্রথমে বর্গ আকারে লিখবো মানে পাঁচ এ তার হোল স্কোয়ার ফাইভ তার হোল স্কোয়ার মানে ফাইভে গণিত ফাইভে মানে পঁচিশ এ স্কোয়ার আর শেষে লিখে দেবো নাইন বি স্কোয়ারটাকে থ্রি বি তার হোল স্কোয়ার ওকে থ্রি বি তার হোল স্কোয়ার মানে থ্রি বি দুবার তা তিন ত্রিকে নয় হচ্ছে আর বিতে বিতে বি স্কোয়ার তাহলে নাইন বি স্কোয়ারটাকে আমরা থ্রি বি তার হোল স্কোয়ার আকারে লিখে ফেললাম এটাকে কি লিখবো দেখো মাইনাস যেমন আছে লিখে দিলাম টু ইন্টু এ মানে হচ্ছে ফাইভ এ আর বি মানে হচ্ছে থ্রি বি দেখো এবার ব্যালেন্সটা আমাদের ঠিকঠাক করা হলো কি না দেখো ফাইভ এ তার স্কোয়ার মানে হচ্ছে পঁচিশে স্কোয়ার ভাঙলে হবে মাইনাস যেমন আছে হলো পাঁচ দুগুণো দশ তিন দশে তিরিশ এ বি ঠিকই আছে থ্রি বি তার স্কোয়ার মানে থ্রি বি গণিত থ্রি বি মানে নাইন বি স্কোয়ার এটা মানে আমরা লিখতে পারি ফাইভ এ মাইনাস থ্রি বি তার স্কোয়ার মানে এটা মানে এ এটা মানে বি আর এটা মানে এ এটা মানে বি মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে ফাইভ এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ার এবার এ বি এর মান বলা আছে দেখো এ মানে বলা আছে দেখো থ্রি আর বি মানে বলা আছে টু লিখবো যখন এ সমান থ্রি এবং বি সমান টু সমান দিচ্ছি ফাইভ ইন্টু এ মানে হচ্ছে কত থ্রি থ্রি বসিয়ে দাও মাইনাস থ্রি ইন্টু বি মানে কত বি মানে হচ্ছে টু তার স্কোয়ার তিন কত পনেরো মাইনাস তিন দুগুণ ছয় তার স্কোয়ার পনেরো থেকে ছয় বাদ দিয়ে দাও কত হবে নয় হবে নয়ের স্কোয়ার আর নয়ের স্কোয়ার মানে নয় গুণিত নয় মানে হচ্ছে একাশি তো দুটোর অ্যান্সারই হচ্ছে একাশি আশা করছি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলে এরপর আমরা নয়ের তিনের অঙ্কটা করছি দেখো দেখো নয়ের তিন নম্বর অঙ্কটা আমরা টুকে নিলাম চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো আমরা কী করবো প্রথমটাকে আর শেষটাকে প্রথমে আমরা বর্গ আকারে লিখে ফেলবো চৌষট্টি মানে কি লিখতে পারি এইট তার হোল স্কোয়ার আর ওয়ান বাই পি স্কোয়ার মানে লিখতে পারি প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার ওকে মাইনাস যেমন আছে লিখে দিলাম টু ইন্টু এইট লিখবো ইন্টু ওয়ান বাই পি লিখবো দেখো আমাদের ভাঙাটা মানে ব্যালেন্স করাটা ঠিকঠাক হলো কি না এইট তার হোল স্কোয়ার মানে চৌষট্টি মাইনাস আর দুগুণো ষোলো ষোলো কে ষোলো ষোলো বাই পি ঠিকই আছে প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ওকে এটা মানে আমরা কি লিখতে পারি এটা মানে আমরা লিখতে পারি এইট মাইনাস ওয়ান বাই পি তার স্কোয়ার এ মানে হচ্ছে এইট আর বি মানে হচ্ছে ওয়ান বাই পি তাই এ মাইনাস বি তার স্কোয়ার মানে এইট মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এবার পি এর মান বলা আছে কত বলা আছে দেখো মাইনাস ওয়ান তাই লিখে দেবো যখন পি সমান মাইনাস ওয়ান তো এখানে বসিয়ে দাও সমান এইট মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার ওকে তো কি লিখবে আবার এইট মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কত হবে নাইন তার হোল স্কোয়ার তো নাইন তার হোল স্কোয়ার মানে কত নাইন গণিত নাইন মানে নয় নয় একাশি তাহলে হচ্ছে একাশি পরপর তিনটেরই আনসার হচ্ছে একাশি এরপর নয়ের চার নম্বর অঙ্কটা আমরা করব চার নম্বরটা কি বল আছে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার কি বললাম পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পঁচিশ পি আর প্লাস কত বল আছে দেখো পঁচিশ আর স্কোয়ার এখানে দশ আছে এখানে হচ্ছে কত বললাম পঁচিশ আর স্কোয়ার এবার কী করবো আমরা এইটাকে আর এটাকে প্রথমে স্কোয়ার রাখায় লিখব এটা মানে আমরা লিখতে পারি পি তার হোল স্কোয়ার তাই না পিকিউ তার হোল স্কোয়ার মানে কি পিকিউটা দুবার দেখো পিতে পিতে পি স্কোয়ার কিউএ কিউএ হচ্ছে কিউ স্কোয়ার ওকে এবার আমরা শেষে যেটা আছে সেটাকে লিখে ফেলব পঁচিশ আর স্কোয়ার মানে হচ্ছে ফাইবার তার হোল স্কোয়ার ব্যাকেট কিন্তু মাস্ট ব্যাকেটটা দিতেই হবে ব্যাকেট না দিয়ে তুমি যদি লিখে দাও ফাইভ আর তার হোলস্কোয়ার তাহলে পুরো জিনিসটা কিন্তু ভুল ওকে ব্যাকেট দিয়ে বাইরে লিখবে মানে ফাইভ আরটা দুবার ব্যাকেটের বাইরে স্কোয়ার লিখার অর্থ হচ্ছে ফাইভ দুবার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর আর স্কোয়ার ঠিক আছে আর এটার অর্থ হচ্ছে পাঁচের সঙ্গে আর স্কোয়ার গুণ ওকে এবার আমরা মাজেরটা মানে ব্যালেন্স করব দেখো প্লাস টু ইন্টু পিকিউ লিখব লিখবো ইন্টু ফাইভ আর দেখো পাঁচ দু দশ পি আর হচ্ছে ঠিক আছে আর আর ব্যাকেটের মধ্যে তার স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আর স্কোয়ার ঠিক আছে এবার আমরা এটাকে এ ভাববো আর এটাকে বি ভাবব তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না মানে হচ্ছে এ প্লাস বি তার হোস্কোয়ার এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে ফাইবার তার স্কোয়ার এগুলো তোমাদের লেখার দরকার নেই আমি জাস্ট লিখে দিলাম এবার মানগুলো বলা আছে দেখো যখন পি সমান বলা আছে দুই কিউ সমান মাইনাস ওয়ান আর সমান থ্রি পি সমান দুই কিউ সমান মাইনাস ওয়ান আর কত আর সান হচ্ছে থ্রি ওকে এখানে বসিয়ে দাও পি এর জায়গায় দুই বসিয়ে দাও দুই গণিত কিউয়ের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান এখানে লেখার আগে যেহেতু গুণ চিহ্ন আছে তাই মাইনাস ওয়ান এখানে লিখে দেব এটাকে সেকেন্ড ব্যাকেট করে দাও তারপর কী করবো তারপর প্লাস যেমন আছে লিখব ফাইভ ইন্টু আর মানে হচ্ছে থ্রি সেকেন্ড ব্যাকেট কমপ্লিট বাইরে স্কোয়ার বুঝতে পেরেছো এখানে আমি ব্যাকেটটা কেন দিলাম কারণ হচ্ছে গণিত তারপর মাইনাস ওয়ান লিখবো তো মানে দুই গণিত মাইনাস ওয়ান হচ্ছে পরপর দুটো চিহ্ন হয়ে যাচ্ছে তার জন্য এটাকে আমি ব্যাকেটে দিয়ে লিখলাম ওকে এবার গুণটা করে ফেলো দুইয়ের সঙ্গে একের গুণ করলে কত হবে দু দুই আর যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই সামনে মাইনাস হয়ে যাবে তিন পাঁচা কত তিন পাঁচা হচ্ছে পনেরো আর ব্যাকেটে বাইরে স্কোয়ার লিখে দেব পনেরো থেকে দুই বাদ দিয়ে দাও যেহেতু পনেরো আগে প্লাস আছে আর দুইয়ের আগে মাইনাস আছে পনেরো থেকে দুই বাদ দিলে কত হবে তেরো হবে আর যেহেতু পনেরোটা বড় তার আগে প্লাস চিহ্ন আছে তাই সামনে প্লাস হবে তাই সামনে প্লাস লেখার কোনো দরকার নেই ব্যাকেটে বাইরে স্কোয়ার তেরো স্কোয়ার মানে কত দেখো তিন তিরকে নয় এককে তিন গণিত এককে তিন এক এক নয় ছয় এক একশো অনুসত্ত ঠিক আছে তেরো স্কোয়ার মানে কি তেরো গণিত তেরো তো তেরোকে তেরো দিয়ে আমরা গুণ করে দেখলাম একশো অনুসত্ত তো অঙ্কটা হয়ে গেল এই চারটের অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা প্রবল মানে একটা তোমাদের পরীক্ষায় আসবে দেখবে তো কোনটা আসবে বলা খুব মুশকিল তবে তোমরা তিন নম্বর আর দুই নম্বরটা বেশি ভালো করে প্র্যাকটিস করবে এরপর আমরা দশের অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দশের অঙ্কগুলো কি বলেছে দেখো দশের অঙ্কগুলো এখানে তিনটের সূত্র দেওয়া আছে এই সূত্র তিনটাকে কাজে লাগিয়ে দশের সাতটা অঙ্ক দেওয়া আছে এই সাতটা অঙ্ক তোমাদেরকে করতে হবে কি কি সূত্র দেওয়া আছে দেওয়া আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এ বি আবার এব এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে তো এই সূত্রগুলো কীভাবে তৈরি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তোমাদের একটু জানার দরকার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা তোমরা নিজে নিজেই সূত্রটা বানাতে পারবে দেখো কীভাবে বানাতে পারবে দেখো এটা মানে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আর এটা মানে কি জানি আমরা এটা মানে জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র তোমরা আগে জেনেছো এবার ব্র্যাকেটগুলো তুলে দাও মানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ মাইনাসে মাইনাস টু এ বি প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার কে কাটছে দেখো মাইনাস টু এ বি প্লাস টু এ বি কেটে যাবে এ দেখো দুটো এ স্কোয়ার এইখানে এ স্কোয়ার মানে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার আর এইখানে বি স্কোয়ার এইখানে বি স্কোয়ার মানে বি কতগুলো বি হচ্ছে দুটো টু বি স্কোয়ার এই দুটো জায়গা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে যেটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুইটা আমরা বাইরে লিখে দিয়েছি তাহলে এই সূত্র মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা তোমাদেরকে দেখানো হয়েছে মানে একদম ডাইরেক্ট বলে দিয়েছে আমি তোমাদেরকে ভেঙে দেখালাম আবার এইখানে প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তাহলে কী হতো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা মানে কি হবে এটা মানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে মাইনাস থাকতে হবে এখানে যেহেতু আমরা প্লাস লিখেছিলাম এখানে এখন মাইনাস লিখে দেখাবো মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবার ব্যাকেটগুলো আমরা তুলব এটা মানে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি মাইনাসে প্লাসে মাইনাস বি এ স্কোয়ার এবার কে কাটবে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে কিন্তু একই চিহ্ন থাকলে কাটবে না যেমন টু এ বি এর আগে প্লাস চিহ্ন আছে টু এ বি এর আগে প্লাস চিহ্ন আছে তাই কাটবে না তো দুই আর দুই এ বি যোগ করলে কোথা হবে ফোর এ বি দেখো সেকেন্ড যে সূত্রটা তোমাদের দেওয়া আছে সেটা আমরা বের করে ফেললাম দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান ফোর এ তো আমরা পেয়ে গেলাম এবার যে সূত্রটা তোমাদের দেওয়া আছে বি এর সূত্র তো এইখান থেকে আমরা এর সূত্রটা পেয়ে যাব কিভাবে পেয়ে যাব দেখো এইখানে আমরা লিখবো মানে ফোর এ বি মানে আমরা কি জানলাম ফোর এ বি মানে আমরা জানলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই না ফোর বি মানে আমরা জানলাম এটা মানে যদি ফোর এ বি হয় তাহলে ফোর বি মানে আমরা লিখতে পারি না এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার তো সেটা লিখলাম এবার কি করবো দেখো নেক্সট লাইনে আমরা করবো অতএব দিয়ে এ বি সমান এই চারটা দিয়ে এই পুরো রাশিটা ভাগ হয়ে যাবে মানে এ প্লাস বি তার স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার হয়ে যাবে পুরো জিনিসটাকে চার দিয়ে ভাগ হয়ে যাবে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে সমানের ডান দিকে নিয়ে গেলে গুণ থাকলে ভাগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় তো এর আগে গুণ আছে তো ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে এবার কি করবো দেখো ফোর দিয়ে এটাকে ভাগ হয়ে যাবে এটাকে ভাগ হয়ে যাবে মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর পাট পাট করে লিখে ফেললাম মাঝখানে মাইনাস দিয়ে এটা বাই ফোর লিখলাম এটা বাই ফোর লিখলাম তো এটা মানে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মানে দুইটাকে ভিতরে ভরে তার স্কোয়ার করে দিলাম মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার দুই তার স্কোয়ার মানে কি দুই দুই চার হচ্ছে তো চারটাকে আমরা দুই আকারে ভেঙে ভিতরে ভরে বাইরে স্কোয়ার লিখে দিলাম এইটা মানে হচ্ছে এবি তো আমরা তিনটে সূত্র আবার পেয়ে গেলাম এখানে একটা নাম্বার ওয়ান এটা নাম্বার টু এটা হচ্ছে থ্রি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে সূত্রগুলো কিভাবে এলো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার আমরা মূল অঙ্কে আসছি তোমরা এই তিনটে সূত্রকে মাথার মধ্যে গেঁথে নাও দশের এক একটা বলেছে দেখো এস টি ও এসোয়ার প্লাস টি স্কোয়ার মান লিখি যখন এস প্লাস টি সমান বারো ও এস মাইনাস টি সমান আট তো এস টি লিখলাম এর মানটা বের করতে বলেছে এস টি মানে হচ্ছে দেখাল সূত্রটা এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে তো একইভাবে আমরা লিখতে পারি এটা এস প্লাস টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার এর জায়গায় হচ্ছে এস আর বি এর জায়গায় হচ্ছে টি এবার কি করবো দেখো এস প্লাস টি মানে কত বলা আছে বারো তাই লিখে হোল স্কোয়ার ওকে এবার যদি আমরা বারোকে দুই দিয়ে ভাগ করি কত হবে ছয় হবে তো ছয় স্কোয়ার মাইনাস আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে চার হবে তাই চারের স্কোয়ার তো ছয় স্কোয়ার মানে কত ছয় স্কোয়ার মানে ছয় গণিত ছয় মানে হচ্ছে ছত্রিশ চার স্কোয়ার মানে হচ্ছে চার গণিত চার মানে হচ্ছে ষোলো তো ছত্রিশ থেকে ষোলো যদি আমরা বাদ দিয়ে দিই কত হবে না হবে কুড়ি তো অ্যান্সার হয়ে গেল কুড়ি এবার সেকেন্ড পার্ট বলেছে দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বের করতে কি বলা আছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মানটা তোমাদেরকে বের করতে বলেছে ওকে তো এইটা মানে আমরা কী লিখবো না লিখবো আমরা দেখো দুই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার দুই যেহেতু গুণ করলাম এর সঙ্গে কিন্তু দুই তো দেওয়া নেই তাই আমরা দুই দিয়ে ভাগ করে দেবো দেখো দুই দুই যদি কেটে দিই তাহলে আগের লাইনটাই ফিরে পাচ্ছি কেন দুই দিয়ে আমি ব্যালেন্স করলাম কারণ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যাকেটের মধ্যে সূত্রটা কি দেখলাম টু ইন্টু ব্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা দেখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো আমরা একইভাবে টু ইন্টু ব্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস টি স্কোয়ারের এর সূত্রটা লিখব নিচে যেমন আছে দুই লিখে দেবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানে হচ্ছে দেখো এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার ঠিক আছে এ মান হচ্ছে এস আর বি মান হচ্ছে টি এবার আমরা এস প্লাস টি এর মানটা বসিয়ে দেব এস প্লাস টি এর মান কত বলা আছে না এস প্লাস টি এর মান বলা আছে দেখো বারো আর এস মাইনাস টি এর মান বলা আছে আট তাহলে লিখে দেব বারো তার হোল স্কোয়ার প্লাস আট তার হোল স্কোয়ার বাই টু তোমরা ব্যাকেটে লিখে দিতে পারো যেহেতু এস প্লাস টি সমান বারো আর এস টি এস মাইনাস টি সমান হচ্ছে আট ঠিক আছে তো বারো স্কোয়ার মানে কত বারো স্কোয়ার মানে বারো গণিত বারো বারো গণিত বারো গুণ করে দেখো একশো চুয়াল্লিশ হবে আর আট গণিত আট মানে চৌষট্টি চৌষট্টি হবে বাই দুই তো একশো চুয়াল্লিশ আর যোগ করলে কত হচ্ছে দেখো দুশো আট হচ্ছে তাই না একশো চুয়াল্লিশ নিচে চৌষট্টি আট শূন্য দুই দুশো আট তো দুশো আট বাই দুই দুশো আট বাই দুই মানে কি দুশো আটকে দুই দিয়ে ভাগ করো মানে হবে একশো চার তো দুটো উত্তর আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে কুড়ি এস টি এর মান আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান হচ্ছে একশো চার আশা করছি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলে এরপর আমরা দশের দুই নম্বর অঙ্কটা দেখাচ্ছি দেখো দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এইট এক্স ওয়াই ব্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান তো এটার মান লিখতে হবে লিখব এইট এক্স ওয়াই ব্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তো আমরা এটাকে প্রথমে ব্যালেন্স করে নেব আট মানে আমরা কি লিখতে পারি চার গণিত দুই তাই না চার দুগুনো আট তো এটা চার লিখলাম এটা এক্স ওয়াই লিখলাম গণিত দুই লিখে ব্যাকেটে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বুঝতে পারলে কিনা দেখো আটকে আমরা ভাঙলাম চার দুগুণ আট তো চারটা আমরা একটু বাইরে করে লিখলাম প্লাস প্লাস নয় সরি গুণ এক্স ওয়াই গণিত দুই দেখো পুরোটা গুণ করে দাও দেখো চার দুগুণ আট এক্স ওয়াই হচ্ছে আর ব্যাকেটের মধ্যে হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো করার কারণ কী এগুলো করার কারণ হচ্ছে এইটার মানে আমরা সূত্রটা ডাইরেক্ট বসিয়ে দেবো আর এক্স ওয়াই এর সূত্র আমরা বসিয়ে দেবো ঠিক আছে তো ফোর সূত্র আমরা জানি ফোর কি বলতো দেখো ফোর এবোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার তোমাদের একটু আগে আমি লিখে দিতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা ব্যাকেটের মধ্যে লিখলাম সেকেন্ড ব্যাকেটের মধ্যে মাঝখানে গণিত আছে আবার আমরা এটাকে মানে কি লিখতে পারি এটা মানে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে ওয়াই মানে লিখে দেবো আমরা এক্স প্লাস তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে এটাকে সেকেন্ড প্যাকেট লিখে দেবো আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো ফোর এক্স মানে আমরা এটা লিখে ফেললাম আর টু ইন্টু এক্স স্কোয়ার মানে আমরা এটা লিখে ফেললাম এবার এক্স আর ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেবো এক্স এর আর এক্স মাইনাস মান এক্স মানে কত এক্স প্লাস ওয়াই মানে বলা আছে দেখো আর এক্স মাইনাস ওয়াই মানে বলা আছে এক এটা মানে পাঁচ তাই পাঁচের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার ব্যাকেটটা ক্লোজ গণিত এটা মানে হচ্ছে পাঁচের স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক তাই একের স্কোয়ার ঠিক আছে ব্যাকেটের মধ্যে লিখে দেওয়া যেহেতু এক্স প্লাস ওয়াই সমান পাঁচ আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এক ঠিক আছে এবার এটা ক্যালকুলেশান করো পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ একের স্কোয়ার মানে হচ্ছে এক গণিত পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ একের স্কোয়ার মানে হচ্ছে এক মানে এক গুণিত এক মানে কি হবে একই হবে এবার দেখো পঁচিশ থেকে এক বাদ দিলে কত হবে চব্বিশ হবে আর পঁচিশ আর একে যোগ করো হবে ছাব্বিশ তো ছাব্বিশ আর চব্বিশ গুণ করো ছাব্বিশ আর চব্বিশ গুণ করো প্রথমে চার দিয়ে গুণ করো চার ছয় চব্বিশে চার বসলো হাতে থাকলো দুই চার দু আট নয় দশ একশো চার গুণ চিহ্ন লিখলাম ছয় দুণো বারো দুই দুনো চার হাতে এক নিয়ে হচ্ছে পাঁচ মানে হচ্ছে চার দুই পাঁচ আর একের ছয় ছশো চব্বিশ তো অ্যান্সারটা কি হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ছশো চব্বিশ আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এরপর আমরা দশের তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বরটা কী দেওয়া আছে বলা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো বা মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান নয় এবং এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ এই দুটো বলা আছে তো প্রথমে আমরা এটা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই ঠিক আছে তো এটাকে সূত্রে প্রকাশ করার জন্য আমরা কী করবো না দুই দিয়ে গুন করে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে দুই দিয়ে গুণ করে দিলাম উপরকে দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কেন গুণ করতে হবে কারণ আমি ব্যালেন্স করছি দেখো দুই দুই যদি আমরা কেটে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স সোয়ার পরে থাকছে মানে আমাদের ব্যালেন্স করা ঠিক আছে মানে উপর নিচেকে আমরা দুই দিয়ে গুন করে দিলাম এবার কি হচ্ছে দেখো উপরে মানে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে মানে হচ্ছে দুই দু গুণের চার এক্স ওয়াই এবার আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থে এটাকে লিখে ফেলবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কী বলো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটা লিখে দেব এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে ওয়াই তাহলে লিখে দেবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই ফোর এক্স এক্সয় মানে কি ফোর এক্স ওয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার ফোর এক্সকোয়ার মানে হচ্ছে ফোর দেখো এখানে লেখা আছে ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস তার ঠিক আছে দেখতে পাচ্ছ ফোর এ বিষয়ে বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার আর এটার সূত্র আমরা এটা লিখে ফেললাম ঠিক আছে এবার এক্স প্লাস আর এক্স মাইনাস এর মান বলা আছে দেখো কত বলা আছে এক্স প্লাস ওয়াই হচ্ছে নয় আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে পাঁচ ঠিক আছে তা আমরা লিখে দেবো যে সমান দিয়ে লিখবো নয় তার হোল স্কোয়ার প্লাস পাঁচ তার হোল স্কোয়ার নিচে হচ্ছে নয় তার স্কোয়ার মাইনাস পাঁচ তার স্কোয়ার এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে নয় আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে পাঁচ ব্যাকেটে লিখে দেবো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে নয় আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে পাঁচ ঠিক আছে তো এটা লিখে ফেললাম এবার আমরা কি করব এটা ক্যালকুলেশন করবো নয় স্কোয়ার মানে কত একাআশি প্লাস পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ বাই নয় স্কোয়ার মানে হচ্ছে একাআশি পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ পাঁচ গণিত পাঁচ একাশি মানে হচ্ছে নয় গণিত নয় ওকে এবার ক্যালকুলেশন করো একাশি আর পঁচিশ যোগ করো কত হচ্ছে দেখো ছয় আট দিয়ে দশ একশো ছয় আর একাশি থেকে পঁচিশ বাদ দিয়ে দাও কত হচ্ছে দেখো পাঁচ আর কয় এগারো ছয় এগারো হাতে থাকলো এক তিন আর কয় আট পাঁচে আট মানে হচ্ছে ছাপান্ন এবার কাটাকাটি করো দুই দিয়ে কাটো উপরকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হবে তিপান্ন নিচেকে যদি দুই দিয়ে কাটি হবে আঠাশ তাহলে হচ্ছে তিপান্ন বাই আঠাশ এটা হচ্ছে অ্যান্সার তো তোমরা এটাকে ভগ্নাংশেও আনতে পারো যেহেতু উপরে বড় আছে যদি আমরা ভগ্নাংশে আনি কী হবে দেখো আঠাশ দিয়ে ভাগ করবো ছাপান্নকে তিপান্নকে সরি ছাপান্ন নয় তিপান্নকে আঠাশ কে আঠাশ আট আর কয় তেরো পাঁচে তেরো আর এখানে তিন আর কয় পাঁচ এ পাঁচ মনে হচ্ছে এক পূর্ণ পঁচিশ বাই আঠাশ ঠিক আছে আশা হচ্ছে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এরপর আমরা দশের চার নম্বর অঙ্কে আসি দেখো দশের চার নম্বরটা কি বলেছে দেখো যে ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো দুটি বর্গ মানে কি এ আর বি যখন আমরা সূত্র লিখেছিলাম দেখো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই এ বিটা হচ্ছে দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ এটা হচ্ছে একটা বর্গ আর এটা হচ্ছে একটা বর্গ তার মাঝখানে হচ্ছে অন্তঃ বিয়োগ ঠিক আছে তো যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে দিয়ে যখন বলবে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তখন তোমাদেরকে এই সূত্রটা কাজে লাগাতে হবে এখানে দেওয়া হচ্ছে দেখো ছত্রিশ তো ছত্রিশকে আমরা কীভাবে ভাঙতে পারি না চার নয় ছত্রিশ চার গণিত নয় মানে এটাকে এ ভাববে এটাকে বি ভাববে দিয়ে কি হবে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে হবে দেখো এ মানে কত চার তাহলে চার প্লাস নয় বাই দুই তার স্কোয়ার মাইনাস চার মাইনাস নয় বাই দুই তার স্কোয়ার ব্যাস অঙ্কটা হয়ে গেল এটার উত্তর আরও হতে পারে আরও কেন হতে পারে দেখো ছত্রিশ মানে আমরা লিখতে পারি বারো গণিত তিন তাই না তাহলে এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো তাহলে কি হতো বারো প্লাস তিন বাই দুই তার স্কোয়ার মাইনাস বারো মাইনাস তিন তার তিন বাই দুই তার স্কোয়ার আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এটাকে আরও করা যেতে পারে কি করা যেতে পারে ছত্রিশ মানে হচ্ছে আঠেরো দুগুনো ছত্রিশ তো এটাকে এ ভাবো এটাকে বি ভাবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ সব সময় এটাকে মানে যাই দেওয়া থাকুক না কেন সেটাকে তোমরা গুণ করে এ আর বি এর আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি তোমাদেরকে দেওয়া হয় আঠেরোকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তখন তোমরা কি করবে আঠারো মানে করে দেবে তিনশো আঠেরো দিয়ে এটাকে এ হোল স্কোয়ার মাইনাস ছয় মাইনাস তিন বাই দুই তার হোল স্কোয়ার আর কিছু করার তোমাদের তখন দরকার হবে না ওকে আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে এটাকে এ ধরেছে এটা বি ধরেছে দিয়ে এটা করে দিয়েছে দেখো বলেছে সংকেত ছত্রিশ সমান চার গুণিত নয় দিয়ে সূত্রটা অ্যাপ্লাই করেছে তারপর পাঁচেরটা দেখো একই ভাবে বলেছে চুয়াল্লিশ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তোর সেম আগের মতোই করব চুয়াল্লিশ মানে আমরা কি লিখতে পারি চার এগারো চুয়াল্লিশ লিখতে পারি বা লিখতে পারি বাইশ দুগুণ চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ মানে আমরা লিখলাম ধরো চার গুণিত এগারো তো এটা মানে কি এটা মানে হচ্ছে এ গুণিত বি মানে হচ্ছে তোমার এ প্লাস বি বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো তাহলে এ মানে হচ্ছে চার আর বি মানে হচ্ছে এগারো তাই লিখে দেবো চার প্লাস এগারো বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস চার মাইনাস এগারো বাই দুই তার হোল স্কোয়ার তোমরা এটাকে আরও ভাবে করতে পারো কীভাবে দেখো বাইশ গণিত দুই মানে বাইশ দুগুনো চুয়াল্লিশ তাহলে হবে বাইশ প্লাস দুই বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস বাইশ মাইনাস দুই বাই দুই তার হোল স্কোয়ার কোনো অসুবিধা নেই আশা হচ্ছে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এরপর আমরা ছয় নম্বর অঙ্কে আসতে দেখো ছয় নম্বরটা কি বলা আছে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি দেখো কি দেওয়া আছে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে একটা সূত্র তোমরা আগে শিখেছ দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মানে কি শিখেছিলে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার মানে এটার বর্গ আর এটার বর্গ দিয়ে দেখো সমষ্টি আকারে লেখা হচ্ছে আর আগে একটা ছিল অন্তরূপে এখন বলেছে সমষ্টি রূপে তাই এই ফিগারটাকে আমাদেরকে এই রকম আকারে নিয়ে যেতে হবে মানে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ারটাকে এই রকম আকারে নিয়ে যেতে হবে তো নিয়ে যেতে হলে কি করতে হবে আমাদেরকে না এখান থেকে দুই কমন নিয়ে নিতে হবে দুই যদি কমন নিই তাহলে আট থেকে যদি আমরা দুই বের করে নিই তাহলে পড়ে থাকবে কত চার এক্স স্কোয়ার দেখো চার দুগুণ আট হয় প্লাস পঞ্চাশ থেকে আমরা যদি দুই বাদ দিয়ে দিই মানে দুই বের করে নিই মানে পঞ্চাশ ওয়াই স্কোয়ার মানে কী লিখতে পারি আমরা দুই গণিত পঁচিশ ওয়াই স্কোয়ার লিখতে পারি তাই না তাই দুইটা যদি বের করে নিই তাহলে পড়ে থাকবে পঁচিশ ওয়াই স্কোয়ার মানে দুইটা কমন নিয়েছি ওকে এবার পরের লাইনে আমরা কি লিখবো দেখো দুই লিখে ফোর এক্স স্কোয়ার মানে লিখবো ফোর টু এক্স তার হোল স্কোয়ার আর পঁচিশ ওয়াই স্কোয়ার মানে লিখবো ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে অ্যাকেট ক্লোজ করে দেবো এবার দেখো এই সূত্রে চলে এসেছে মানে এইরকম ফর্মে চলে এসেছে দেখতে পাচ্ছ টু হচ্ছে টু তাহলে আমরা এইরকম সূত্র যদি করি এটাকে তাহলে কি হবে দেখো এ মানে ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ মানে হচ্ছে টু এক্স বি মান হচ্ছে ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার এখানে মাইনাস হবে যেহেতু সূত্রতে মাইনাস আছে বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের অঙ্ক তাহলে আমরা প্রথমে কি করলাম প্রথমে আমরা সূত্রটা দেখে নিলাম টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এখান থেকে আমরা দুই কমন নিয়ে নিলাম তাহলে এখানে পড়ে আছে ফোর এক্স স্কোয়ার আর এখানে পড়ে আছে পঁচিশ ওয়াই স্কোয়ার তো ফোর এক্স স্কোয়ার মানে আমরা লিখলাম টু এক্স তার হোল স্কোয়ার পঁচিশ ওয়াই স্কোয়ার মানে লিখলাম ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার এখন দেখো টু ইন্টু ব্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে চলে এসেছে তাহলে আমরা কি লিখব এটা মানে এ এটা মানে বি তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিলাম আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা শেষে যে অঙ্কটা দেওয়া আছে সাত নম্বর অঙ্ক কি বলেছি দেখো এক্সকে দুটি বর্গের রূপে প্রকাশ করো যেমন চার নম্বরটা করেছিলাম পাঁচ নম্বরটা করেছিলাম এখন সাত নম্বরটা করব একই অঙ্ক এক্সকে দুটি বর্গের অন্তর অন্তরূপে প্রকাশ করো এক্স মানে আমরা কি লিখতে পারি বলতো এক্স মানে আমরা লিখতে পারি যে এক গণিত এক্স তাই না যে কোনো সংখ্যাকে আমরা তার সঙ্গে এক আছে ভাবতে পারি এক গুণ আকারে আছে সেটা ভাবতে পারি তো দুই লিখলাম দুই মানে আমরা কি লিখতে পারি দুই গণিত এক লিখতে পারি না দু একে দুই তাই না তাই এক্স মানে আমরা লিখলাম এক গণিত এক্স এবার এটা এ ভাবো আর এটাকে বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা ওয়ান প্লাস এক্স বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার যেহেতু এ বি সূত্র আমরা দেখলাম এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার ওকে আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই পাটে আমি কষে দেখি বারো দশমিক একের নয় থেকে যে বাকি অঙ্কগুলো সেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে দিলাম এর আগের পার্টে আমি আট পর্যন্ত করেছিলাম তার আগের পার্টে আমি নিজে করি বারো দশমিক এক আর বারো দশমিক দুই করেছিলাম তো বন্ধুরা এই পার্টটা আমি এখানে কমপ্লিট করছি তোমরা নেক্সট পার্টটার জন্য ওয়েট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অঙ্কগুলোকে রিভিশন করো সেই সঙ্গে পড়াশোনা তোমরা চালিয়ে যাও ওকে থ্যাংক ইউ